मुझे अगर 3-in-1 फेस रोलर सच कर दे सपनों को सभी ओ आंखों के नीचे नीचे मैं तेरे पीछे पीछे चल दू जो तू कहते रहूंगी हैप्पी बर्थडे बाहरों के छत हो दुआओं কালকে সমস্ত কিছু শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর এই যে এখনো সব পড়ে আছে। যাই হোক, আজকে সকাল সকাল শাগনিক মানে কালকেই আমাকে বলে রেখেছিল আজকে সকাল সকাল রেডি হয়ে থাকতে, কারণ ও আমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে। আমি নিজেও জানি না ও কী করছে না করছে, 3 দিন ধরে আমার জন্মদিন সেলিব্রেট করেই যাচ্ছে। তো আজকে আমাকে কোথাও একটা নিয়ে যাবে, তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি। আমি পুরো লুকটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো চলো যাওয়া যাক, আর কি হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকবে। বসে পড়েছি আমরা গাড়িতে, আর এবারে ও ড্রাইভ করছে না, মানে একজনকে একটা দাদাকে রাখা হয়েছে, সে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। এটা ওর প্ল্যান, কারণ ও আমার সাথে গল্প করতে করতে যেতে চায়, ড্রাইভ করলে তো সেইভাবে গল্প করা যায় না, তার জন্য আর কি, তাই তো। আজকে আমরা ম্যাচিং করে পড়ছি, ম্যাচিং নয় মানে প্যাটার্নটা অলমোস্ট ম্যাচিং। তো চলো যাওয়া যাক, কোথায় নিয়ে যায় দেখি, আমিও জানবো কোথায় নিয়ে যাচ্ছে আর ও জানবে। আমি নেল পলিশ এনেছি, আমি পরবো এখন বসে বসে। ধরতে রাত জেগে জেগে চলছে, এবার কি করে একটা মানুষের হাতে নেল পালিশ থেকে দেখো সারা গায়ে নেল পালিশ করবে। দাড়ি চলছে, আমি কিন্তু আমার স্কিন কেয়ারে একটা দারুণ প্রোডাক্ট অ্যাড করেছি এবং তার ফলে আমি ভীষণ ভালো রেজাল্টও পেয়েছি। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এটা হচ্ছে আগারো 3-in-1 ইলেকট্রিক রোজ কোয়ার্টজ ফেস রোলার। অ্যান্ড লুক অ্যাট দ্য প্যাকেজিং, তোমরা একটা ম্যানুয়াল পেয়ে যাবে, একটা পাউচ পেয়ে যাবে যেখানে তোমরা এই প্রোডাক্টটাকে নিয়ে ট্রাভেল করতে পারবে। এবং দেখো কি ভালো কোয়ালিটি এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। এটার মধ্যে রয়েছে স্টাডি স্টেনলেস স্টিল ইন্টিগ্রেশন ফ্রেম এবং এটা কিন্তু 360 ওয়াটারপ্রুফ ডিজাইনও রয়েছে। তোমরা 3টে অ্যাটাচমেন্ট পেয়ে যাবে, আমি প্রত্যেকটারই কাজ বলে দিচ্ছি এক এক করে। প্রথমে বলে রাখি, এটা কিন্তু যে সে ফেস রোলার নয়, এখানে ভাইব্রেশন হয় পার মিনিট 6000 ভাইব্রেশন হয়। রোজ কোয়ার্টজ স্টোনটা ইউজ করছি কোন একটা সিরাম বা টোনার দিয়ে, তারপরে তোমরা আপওয়ার্ড মোশনে এটা ইউজ করতে পারো। ব্লাড সার্কুলেশন বুস্ট করে, সিরাম টোনার যেটা ইউজ করবে সেটা ডিপলি পেনিট্রেট করে। এবার আমি ইউজ করছি ফ্ল্যাট ম্যাসাজ হেড, এটা কিন্তু ব্লোটিং রিলিজ করে, টোনড করে। এবং দেখো আমি জ লাইনে এটা ইউজ করছি আপওয়ার্ড মোশনে, এইভাবেই তোমরা ইউজ করবে, মাসল টেনশনও কিন্তু একেবারে রিলিজ করে। নেক্সট হচ্ছে আন্ডার আই ম্যাসাজ হেড, আর এখানে তোমরা কোনো সিরাম ইউজ করে নিয়ে তারপরে ইউজ করতে পারো। লুক ওয়াইজ তো ভীষণ সুন্দর আর কোয়ালিটিও ভীষণ ভালো। ডার্ক সার্কেল, ফাইন লাইন্স, তারপরে পফিনে সমস্ত কিছু দেখবে আস্তে আস্তে রিডিউস হয়ে যাচ্ছে। এবং এই হেডগুলো তোমরা রিমুভও করতে পারবে ভীষণ সহজে এবং ইজিলি তোমরা অ্যাটাচও করে নিতে পারবে। এবং একটা কথা মাথায় রাখবে, প্রত্যেকবার ইউজ করার পর রোলারটাকে একটা ভিজে নরম কাপড় দিয়ে ক্লিন করে নেবে বেটার পারফরমেন্সের জন্য। এবং রোলারটা সম্পূর্ণ ব্যাটারি অপারেটেড, এটার মধ্যে রয়েছে 1AA ব্যাটারি, সাথে তোমরা পেয়ে যাবে 1 ইয়ারের ওয়ারেন্টি। ডেসক্রিপশন বক্সে আমি প্রোডাক্টের লিংক দিয়ে রেখেছি। অবস্থা কাহিল, এর মধ্যে গাড়ির এসি চলছে না, খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, গ্যাস ধরে গেছে। আরে যা গরম, এমনি রোদের যা তাপ, এমনি গাড়ির টিন তো পুরো তেতে আছে, ওটা হাত দাও তুমি। কালকে চলছিল না, কালকে চলছিল, আমি তো চালাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না অতটাও, আইডিয়া পাচ্ছে না কোথায় যাচ্ছে। তাজ আমরা যে বুফেটটা খেয়েছিলাম, কোন ক্যাফেতে যাচ্ছে, আর 3 মিনিট, আরে যেখানে সেদ্ধ হয়ে যাচ্ছে নিনি।
খাইনি দেখি। আমি কি রাস্তায় এরকম ভাবে হাঁটবো? আমি ঠিক এ করে চোখ বন্ধ করেই থাকবে, বন্ধ করে থাকবে। আমি আমি ফোনে দেখছি, আমি এমনি হঠাৎ খাই, চোখ যেই হঠাৎ খাই। আমি আমি ধরে ধরে নিয়ে যাবো, যাচ্ছি তো চলো, চোখ বন্ধ, চোখ বন্ধ, এটা ধরো, চোখ বন্ধ করে। ফ্ল্যাশব্যাক মনে হচ্ছে কিছু, কিন্তু আমার দেওয়া পথেই হাঁটি সবসময়, কিন্তু তারপরে কি আছে সেটা তো জানো না। আমাকে বাইরেটা এখানে বসিয়ে রেখেছে, তো ভেতরে কি করছে আমি নিজেও জানি না, আমি বাইরেটা বসে আছি। সূর্যমুখী শুধু দিইনি কিন্তু, গোলাপও আছে, গোলাপ আছে, শুধু সূর্যমুখী আমি দিই না, গোলাপও দিই। এত সুন্দর একটা ডেকোরেশনও আমার জন্য করিয়েছে, জাস্ট অসাধারণ লাগছে, থ্যাংক ইউ। রুমটা কিছুটা এই রকম, অসাধারণ লাগছে। আমাদের পেছনে হাঁটু কেটেছে, প্লিজ এটা হ্যাপি বার্থডে, ফুল তো দেখে নিয়েছি, আর বসে কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে না ও আমার নাম লিখিয়েছে, কিন্তু এখানে আর লিখেছে কেন শুধু, কিন্তু লালের ওপর লাল যেহেতু ওর জন্য ফোটেনি ব্যাপারটা। তোমাদের মনে আছে কিনা জানি না, শাগনিকের জন্মদিনেও ঠিক আমি এইভাবেই ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। অবশ্য জায়গাটা অন্যরকম, মানে অন্য জায়গা ছিল, কিন্তু ওদের ব্রাঞ্চটা একই, তো ও একটা অন্য ব্রাঞ্চে নিয়ে এসছে, বেহালার দিকে ব্রাঞ্চে আমাকে নিয়ে এসছে। আর এই ডাইনিংটার নাম হচ্ছে, প্রাইভেট ডাইনিংটার নাম হচ্ছে কি বললো, রোজ ওয়ার্ল্ড নাকি, চারিদিকে গোলাপ গোলাপ গোলাপ, মানে অবশ্যই ফেক সেগুলো। আর এখানে আমার নাম লেখা আছে হ্যাপি বার্থডে, রি লিখতে গিয়ে ওরা আর কেন লিখে দিয়েছে শুধু আমি জানি না, কিন্তু এই যে এইরকম ভীষণ সুন্দর লাগছে। বারো কে ছাত হো, দুআও কে খত হো, বাড়তে রে। আবার কেক, পরের বছর আরো দ্বিগুণ হবে। হ্যাঁ লাগছে, সব কটা ডাইনিং এ আর আরো যারা আছে তাদের ওখানে গান চলছে, আর আমাদের কোনো কিছুতেই গান গান ফান চলে না, কেন তোমরা জানো? ঠিক আছে, গান চলে থাকতে হচ্ছে না। এটা থ্যাংক ইউ সো মাচ। আবার এটা আচ্ছা, এখানে বক্সেও রোজ পেটালস আছে, এটা তো আমি করব। হ্যাপিয়েস্ট বার্থডে টু মাই মোস্ট বিউটিফুল, মোস্ট হার্ড ওয়ার্কিং, মোস্ট লাভেবল, মোস্ট কেয়ারিং, মোস্ট নিয়ারেস্ট পার্সন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বুবু। খুব ভালো থাকো, আরো অনেক স্বপ্ন পূরণ করা বাকি, এভাবেই নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও। আর আমি তো আছি, কি হিসাবে, মই হিসাবে, ও আছি আছি মই হিসাবে, যতটা পারবো সাহায্য করব। আজকের এই ছোট্ট সারপ্রাইজটা তোমার জন্য, আই লাভ ইউ। এটা মোটেও ছোট্ট নয়, তিন দিন থেকে, তিন দিন বলে না, ও প্রায় ক সপ্তাহ থেকে যে ঘুমাচ্ছে না, ওই আমার জন্য বানাচ্ছে, এই করছে করছে। ওরা টিউটোরিয়ালটা তোমাদের দেওয়া হয়েছিলাম, কিন্তু বাবা টিউটোরিয়াল নিজে ইউটিউব থেকে করে যাওয়ার টিউটোরিয়াল দেবে। আমি বলেছিলাম যে তুই আমার জন্য এত কিছু করছিস, একটু ব্লগ করতে পারতি, করেনি, কিচ্ছু করেনি। ব্লগ করবো কি করে, এক হাতে কাঁচি, এক হাতে পেপার,
কাটছি, ফোনে দেখছি, কি করে করব। হুম সেটাই, এখন একটা গিফট বাকি আছে ওটার, ওটার মানে কি বলবো, ওটার কিছু নলেজই নেই যে কি গিফট হতে পারে। এটাও কোনো আমার, আমি 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 ভাবতে পারিনি ওই জায়গা, আমি একটা ভেবেছিলাম অন্য একটা জায়গার কথা ভেবেছিলাম, ও আমাকে সেই দিকেই ভাবিয়েছিল, এত শয়তান। ওয়াও সুন্দর রে, এত বড় একটা কেক নিয়েছিস তুই। টু ইউ টু মি হ্যাপি বার্থডে টুরি, হ্যাপি বার্থডে টু ইউ। এত বড় একটা কেক নিয়ে এসেছে দুজনে মিলে, এটা আবার নিয়ে যেতে হবে বয়ে বয়ে। নিয়ে যাবো, গাড়ি আছে তো, ওই জন্যই গাড়ি আছে। ওই জন্যই বড় গেলাম, খুব সুন্দর হয়েছে, এই ডেকোরেশনটা খুব ভালো লাগছে, তাই না? এগুলো সব সিলেক্ট করতে হয়েছে। ও তাই, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেক কাটতে কাটতে এবার গিফটটা আনবক্স করা যাক, এখনো গিফট বাকি আছে। গিফট কোথায়? গিফটও দেখতেই পাচ্ছেন, আমি এমন জায়গায় রেখেছি, কিন্তু গিফটও চোখের সামনে। গিফট আমার চোখের সামনে খুঁজছি ও এখন। হ্যাঁ কোথায়? সুন্দর লাগছে না চারিদিকটা? তোমার ব্যাগের কাছে। আচ্ছা না খুলে আগে গেস করো কি আছে এর মধ্যে। কোনো আইডিয়া নেই, এবারে আমাকে দেখে গিফটগুলো দিচ্ছে, আমার কোনো আইডিয়া হচ্ছে না। আই থিঙ্ক তোমার ভালো লাগবে। এখানটা স্ট্যান্ডার্ড রেখা আমার মনে হয়। তো আমাকে কি একটা ভয়েস শোনাবে ও এখন? রেডি? হুম রেডি, যতটা পেরেছি চেষ্টা করেছি, কারণ আমি এইসব ব্যাপারে একদমই সাই। তাও নিজেই বলছে সাই। হ্যাপি বার্থডে সোনু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, নিজের স্বপ্নের পথে সবসময় এগিয়ে যাও, আমি আছি মাঝে মাঝে তোমায় বুস্ট আপ করার জন্য সবসময়। তো মাঝে মাঝে তো মাঝে মাঝে তো বুস্ট আপ করো, নিজের স্বপ্নের পথে এগিয়ে যাও, নিজের এইভাবেই হার্ড ওয়ার্ক করতে থাকো, অলওয়েজ উইথ ইউ। অ্যান্ড একটাই কথা বলবো, খুব ভালোবাসি, হাসি আমার লাইফের খুশি, এগুলো সব আমার হলেও কারণটা তুমি প্রিয়, বুঝলে? তুই কবে থেকে কবিতা বলছিস? কবিতা প্রেমের সাথে থাকে থেকে আমিও একটু আর দু চেষ্টা করলাম। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি না এত কিছু এক্সপেক্ট করছি না, মানে ও এত কিছু করতে পারে, বাপরে বাপ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো কেক কাটা হয়ে গেছে, তেরে পিছে পিছে চল দু জো তু কেতে অভি। একজনের অনেক দিনের ইচ্ছা ছিল এটা। ব্যাগ, একটা ব্যাগেরই ইচ্ছা ছিল। না ব্যাগ পরে পরে। ও এরই মধ্যে থালিও চলে এসছে। কেমন লাগলো? কবে করেছে এইসব আমি জানি না। দেখে পেয়েছে এখন তো? খাবারের কি কি আইটেম হচ্ছে আগে বলো। তুই বলে দে, আমি আমি বলবো। আচ্ছা এখানে আছে পোলাও, পোলাও ভাত, ফিশ ফ্রাই, আলু ঝুরি ভাজা, এটা হচ্ছে চাটনি, পায়েশ, মনোহরি ডাল না কি একটা বললো, এটা হচ্ছে মটন, চিকেন, আর ওটা দই আই থিঙ্ক। বাপরে, একটা থালাতেই হয়ে যায়, থালিতেই হয়ে যেত। এনার তো খুব জোরে খিদে পেয়ে গেছে, তোমরা গাড়িতেই বলছিল যে খিদে পেয়ে গেছে, তোমরা দেখতে বলে তো আগে খেয়ে নি, তারপর ব্যাগের কাছে একটু গানটা চালাই, না হলে কেমন একটু লাভ যায়, ব্লগে তো গান চালাতে পারবো না। তারপরে ব্যাগের ফিডব্যাকে ফিরছি।
আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে একজন এখনো বসে বসে খাচ্ছে, কারণ আমি আমার সব খাবার ওকে তুলে দিয়েছি আর কি, আমি আর খেতে পাচ্ছি না। যাই হোক, শাগনির আমাকে বললো যে এই থালিগুলো হচ্ছে 1000 টাকা করে, প্রাইসটা একটু এক্সপেন্সিভ, কিন্তু হ্যাঁ এই যে এখানের মানে এই যে ডেকোরেশন এইটার জন্য আর পে করতে হবে না, ওইটাই। তারপরে কেকটা এক্সট্রা করে, যেগুলো এক্সট্রা করে যে এই নাম লেখা তো বোধহয় এক্সট্রা লেগেছে, তারপরে এটা 1000 টাকা করে, 2000 মোট হলো। খাবার কোয়ালিটি ডিসেন্ট, মানে আহামরি কিছু না, খারাপও না আবার ভালোও না, আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম আমি। যাই হোক, তো এখন আমরা আরেকটু সময় এখানে থাকবো, তারপর বেরিয়ে যাব। বারো কে ছত হো, দুয়ারো কে খত হো, পড়তে রহে গজল, ফলক তক চল সাথ মেরে, পলক তক চল সাথ চল, পলক তক চল সাথ মেরে। চলে এসছি সাউথ সিটিতে, যেহেতু কাছাকাছি ছিল, আর এখানে একটা, হ্যাঁ এখানে একটা ইভেন্ট হচ্ছে, ওই জন্য কিছু কথা তোমরা শুনতে পাচ্ছ না, আমরা একটু জাস্ট ঘোরাঘুরি করে তারপরে বেরিয়ে যাব। একজন মনে মনে চাইছে যে দেবেলা খুব খুশি হতো, দেবেলা খুশি হতো। তোমাদের সবাইকে, তোমরা এত এত আমার ভিডিও করেছো আমার জন্মদিন নিয়ে, আমার ফটো মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ। এবং আরো একজনকে যাকে থ্যাংক ইউ না বললেই নয়, সেটা হচ্ছে শাগনিক, এত এত আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। এর আগে আমি এরকম ভিডিওতেই দেখতাম, কিন্তু এখন সেই সমস্ত কিছু আমার সাথে হয় প্রত্যেকটা মুহূর্তে, শুধুমাত্র জন্মদিন বলে না, ও আমাকে সব সময় স্পেশাল ফিল করানোর চেষ্টা করে, অলওয়েজ। আমি হয়তো আমার রিয়াকশানটা অনেকেরই মনে হতে পারে ভীষণ সিম্পল, বাট কী বলতো, আমি না সামনাসামনি সেইভাবে কিছু বলতেও পারিনি, কিছু ওকে মানে সেইভাবে রিয়াকশানও দিতে পারিনি, আমি জানি না কেন। তো তার জন্য ভাবলাম ভিডিওর মাধ্যমেই বলে দিই, থ্যাংক ইউ সো মাচ শাগনিক, এইরকমই সারা জীবন থাকি। সত্যি কথা বলতে আমার কাছে এফর্টটা ভীষণ ম্যাটার করে, যেমন আমার মা দেখতেই পেয়েছিল আমার জন্মদিনের দিন সকাল থেকে অসুস্থ শরীর নিয়েও আমার জন্য রান্নাবান্না করেছে, তো সেই রকমই এফর্ট ভীষণ ম্যাটার করে। আর শাগনিক তো প্রাণপণে চেষ্টা করেছে আমার বার্থডেটাকে স্পেশাল করে তোলার, আর এই ব্যাগটা নিয়ে আমি কি বলবো, অসাধারণ কোচের একটা ব্যাগ, দারুণ হয়েছে। ও কিন্তু এখনো আমাকে অনেক কিছু গিফট করেছে, সেগুলো তোমাদের আমি পরের ব্লগটাতেই শেয়ার করব। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, টাটা সকলকে। দুয়া ও কে খত হো।